কি অবস্থা বাংলাদেশ? আজকে আবারও দুনু বন্ধু রিয়েকশন ভিডিও নিয়ে চলে আসলাম গরম খবর। আজকের ভিডিও রিয়েকশন হচ্ছে যে গরম খবর। এই গরমের মধ্যে গরমে অস্থির হয়ে গেছি পুরা, দেখতেছেনই অনেক গরম। আমি এখন আসি অনেক ঠান্ডা একটা জায়গায়, গরমের অস্থিরে আমি এখন একটা গাছের নিচে বসে আছি। অনেক গরম পড়তেছে তো হঠাৎ একটা গরম গান শুনলাম, তো গরম গানটা আমরা রিয়েকশন দিব। কি বলিস ভাই? গরমে গরম খবর, গরমে গরম খবর। সো সি আমরা রিয়েকশন দি। তো গাইস কি অবস্থা? তো আমরা শুরু করতে চাচ্ছি রিয়েকশন ভিডিও। তো যে গানটি নিয়ে আমরা রিয়েকশন ভিডিওটা শুরু করতে যাচ্ছি, এই গানটির নাম হচ্ছে যে গরম খবর এবং গানটি গাইছে তাবিব মাহমুদ। তো তো দেখতে থাকুন আমাদের রিয়েকশন ভিডিও এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা সবাই শুরু করি, চলুন। এই যে এখানে যেটা বলতেছে, মনের গরম বড় গরম, শীতের গরম মন্দ না। তা আসলে এটা ঠিক যে মনের গরম অনেক বড় গরম, কিন্তু মনের গরমের সাথে সাথে যে কারেন্টের যে গরমটা দিচ্ছে লোডশেডিং, তার মধ্যে বাংলাদেশে যে বর্তমানে এখন আরব আমিরাতের মতো তাপমাত্রা বা দুবাইয়ের মতো তাপমাত্রা, সেটা আসলে অনেক অনেক কষ্ট দিচ্ছে বাঙালিদেরকে, আমাদেরকে। রোডের অনেক জায়গায় দেখলাম যে রোডের পিচ পর্যন্ত গলে যাচ্ছে এই গরম। আমি অলরেডি ঘামতেছি এখানে বসে, গাছের নিচে বসে এত গরম। আমরা ঘামতেছি সেটাও বড় ফ্যাক্ট না, কিন্তু এই যে রোডের পিচগুলো গলে যাচ্ছে, তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে বর্তমানে বাংলাদেশে গরমের কি অবস্থা। তো চলুন গানটা শুনি। শুনেন গরম খবর, এইটা এলএমজি বিটস, তারকা রাজির মেলা, কারো হাতের ঘড়ি সেরা ওমা, গলায় সোনার মালা, কিন্তু গরম খবর এইটা না। গরম খবর কোনটা? হঠাৎ হাঁটতে গিয়ে পড়ে গেছেন দেশের সুপার মডেল, ও তার ভিডিও গোজ ভাইরাল, টক অফ দ্য টাউন, সবার মুখে একই কথা, সোশ্যাল মিডিয়া গরম, গরম ফেসবুক, গরম টুইটার, গরম টিকটক, গরম ভাইবার, কারো মাথা গরম, শরীর গরম, কথা গরম, চান্দি ফাটা রোদে পুরে মেজাজ গরম, গরম মনের কল্পনা, গরম খবর এইটা না ভাই, গরম খবর এইটা না। কোন কি ভাই, গরম খবর কোনটা? তাইলে কোন না ভাই, শুনতে চাই, ভেজা কাপড় রোদে পুড়েছে, গরম খবর এইটা ভাই, গরম পুড়েছে ক্যামেরা লাইট, কথার গরমে অযথ ফাইট, গরম দা হট আধার দা নাই, গরমে শরম সস্তা, নরম তেলের কথাই মিলে গরম গরম নাস্তা, মনের গরম বড় গরম, শীতের গরম মন্দ না, বুকের মাঝে আগুন কিন্তু গরম খবর এইটা না। গরম ঘি, গরম তেল, গরম মাথা করে ফেল, গরম চা করে পান, গরম কফি খেতে চান, যখন গরম গরম টাকায়, গরম চাকায়, গরম ঢাকায়, গরম গাড়িতে, বাড়িতে এসি, গরম মচৎকার, নরম চওয়ায় নগদ মিলে গরম গরম পুরস্কার, উফ কি গরম রে বাবা, রুচি বোধে যদি গরম লাগে, গরম দুর্ভিক্ষ, তখন হাওয়া গরম, তাওয়া গরম, সাদা চুরে কাদা গরম, গরম শহর, গরম গ্রামে, গরম নদী, গরম গ্রামে, গরম বাজার, গরম দামে, গরম মানুষ ডাইনে বামে, আবার কবে বৃষ্টি নামে, বৃষ্টি হলে ঠান্ডা হবে, শীতল হাওয়ায় রান্না হবে মাটির চুলায়, গরম গরম ভাতের টানে, হাজার কাকের বন্দনা, ঘটনাটি সত্য কিন্তু গরম খবর এইটা না। আমার অবধি শেফালি মনটা বলে গরম খবর কোনটা, মাথায় ঘুম গলায় ঘন্টা, শুনে আকুল পাকুল মনটা, খবর কোনটা, মনের গরম বড় গরম। তো এখানে ছোট করে কিছু কথা বলি, গানটা প্রায় অর্ধেক শেষ। তো এখানে তাবিব মাহমুদ মানে হচ্ছে যে গরম খবর, গরম গান, খবর গরম গান, কারণ আমাদের গালিবাই রানাও আছে ওখানে। হ্যাঁ, গলিবাই রানাও আছে। তো যেখানে রানা, যেখানে তাবিব মাহমুদ, সেখানেই গরম। তো গানটা এমনভাবেই তৈরি করছে শুধু যে আমাদের আশেপাশের এই তাপমাত্রা নিয়ে গানটা করছে তা কিন্তু না, আশেপাশে যত কিছুই গরম, যেমন গরম খবর এইটা না বলে বললো যে কোনো একটা সুপারস্টার পড়ে গেছে, সেটাই হচ্ছে গরম, গরম, সেটাই ফেসবুকে হিট, সেটাই ভাইবারে হিট, সেটাই ইউটিউবে হিট, সব জায়গায় হিট। যেমন কিছুদিন আগে, এই তো রিসেন্টলি, ভাইরাল এমপি ব্যারিস্টার সুমন, হ্যাঁ ব্যারিস্টার সুমন একটা কথা বললো যে ঈদের সিজনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে যখন তার কাছে কিছু শাড়ি গিফট আসে, সেই ঘরে এক সেইখান থেকে একটা শাড়ি তার বন্ধুর বউয়ের কাছে গিফট চলে যায়, মানে ওইখানে একটা চলে যায়,
তো ওইটা নিয়ে অনেক ধরনের একটা ভাইরাল ভিডিও হয়ে যায়। তার পাশে একজন মহিলা ছিল, উনি একজন অ্যাক্টর, একজন কি বলবো অ্যাক্টরই বলা চলে। তো উনি একটা জাস্ট রিয়েকশন দিছে ওইখানে, ওই রিয়েকশনটা পুরোপুরি ভাইরাল। তো ওইটা একটা গরম খবর, এখনও কিন্তু গরম খবর সেটা। তো তাবিব মাহমুদ ওই জিনিসগুলোই বোঝাতে চাইছে, যে উপরের তাপমাত্রাটা বোঝাতে চায়নি। তো চলুন বাকিটাও আমরা দেখি। জাগি প্রতিদিন দেখি সভ্যতা কেটে ফেলে গাছপালা বন্য উপহাস্য, জাগি প্রতিদিন দেখি কালো ধোয়া ছেয়ে গেছে বায়ুমণ্ডলে ভয়াবহ দৃশ্য, এন্টার্কটিকা থেকে গলছে বরফ আর পড়ছে গরম দেখো পুরো বিশ্বে, বিশ্বের উষ্ণতা প্রতিক্ষণে বেড়ে তাই ষড়ঋতু পরিবর্তন হচ্ছে, গরম আকাশ গরম জমিন গরম বাতাস গরম দিন গরম শহর গরম গ্রামের গরম নদী হাজার দিন গরম সাগর গরম পাহাড় গরম পৃথিবী গরম রাত গরম খবর গরম খবর গরম সূর্য গরম চাঁদ জলবায়ু যেন অসহ্য এক বর্তমান একই নতুন পৃথিবী করতে সকলের কাছে আহ্বান গরম ভ্রমণে জলবায়ু যেন অসহ্য এক বর্তমান একই নতুন পৃথিবী করতে সকলের কাছে আহ্বান গাছপালা মন কাটবো না কেউ করব সবুজ বনায়ন কাটবে গরম দুঃখ মোদের স্বপ্ন দেখা দুর্নয়ন বাঁচাও সবুজ পৃথিবী সবার করছে ওঠো আরেকবার সাগরে তুফান ফালছে রোলা করব নতুন আবিষ্কার সুন্দর গরম খবর। তো গানটি শেষ। আর তাবিব মাহমুদ, আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা তাকে একটা নামে চিনি, সেই নামটা হচ্ছে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তো তাকে নেক্সট জেনারেশনের বিদ্রোহী কবি বলা হয় বা বিদ্রোহী লোক বলা হয়। তাবিব মাহমুদের গান মানেই হচ্ছে আগুন, এক একটা লাইন একটা আগুনের গোলা, সেটা আমরা সবাই জানি, সবাই স্বীকারও করি সেটা। তো তাবিব মাহমুদ ভাইকে সবাই আরও বেশি সাপোর্ট করবেন, সাথে আমাদেরকেও সাপোর্ট করবেন। আর আপনাদের গানের কোন অংশটা বেশি ভালো লাগছে এটা মোস্ট কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাদের সাপোর্ট খুব দরকার। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।